সুপার সাইক্লোনে আগের মতোই সুন্দরবনের মানুষের পাশে কান্তি গাঙ্গুলি। সুন্দরবনের মানুষের জন্য 2000 পিস ত্রিপল, পর্যাপ্ত ওষুধ ও 100 কুইন্টাল চাল নিয়ে মোকাবিলায় প্রস্তুত প্রাক্তন মন্ত্রী। একটা একটা স্টিল মারবো, স্টিল মারবো, স্টিল মারবো। প্রথম যে কাজটা হওয়া উচিত নিশ্চয়ই স্থান থাকবে বিশুদ্ধ পানীয় জল। আমাদের রাজ্য সরকারের পিএইচই আছে, পিএইচই লক্ষ লক্ষ পাউচ বিভিন্ন গ্রামে এক্ষুনি পাঠাতে হবে, পরবর্তীকালে আমার প্রয়োজনে হেলিকপ্টারও দিতে হবে বিশুদ্ধ পানীয় জল এবং ত্রাণ, খাবার দাবার, এসব ড্রাই ফ্রুট। এরপরে যেটা সবচেয়ে জরুরি কাজ হলো, এই আমপন চলে যাওয়ার পরে সমস্ত জমি, পুকুর, টিউবওয়েল সমস্ত তো লবণাক্ত হবে, তখন এই পানীয় জল সরবরাহ করার জন্য যেটা সরকারি উদ্যোগে আমরা করেছিলাম সেই অভিজ্ঞতাটাই বলছি। ভেসেল যেগুলো চলে আমাদের নদীপথে, সেই ভেসেলে 1000 লিটার জল ধারণের ক্ষমতা, যেটা আমরা বলি সাধারণত যে প্যাটন ট্যাঙ্ক, আর 10 লিটারের জেরিক্যান, 1000 1000 কিনতে হবে। গোটা সুন্দরবন জুড়ে বিভিন্ন যে গেটওয়ে অফ সুন্দরবন অথবা যেখানে ব্রিজ আছে তার তলায় ভেসেলগুলো থাকবে। ফায়ার ব্রিগেডের গাড়িতে বিশুদ্ধ জল আনতে হবে, হোস পাইপ দিয়ে এই 1000 লিটারের পাম্পগুলো ভর্তি করতে হবে, খুব অল্প সময়ের মধ্যে ভর্তি। এইভাবে যদি নেটওয়ার্ক একেবারে হাসনাবাদ হিঙ্গলবাদ থেকে সাগর পর্যন্ত এই মিষ্টি পানীয় জল যদি আমরা সরবরাহ করতে পারি, তাহলে বহু মানুষকে বাঁচানো যাবে এবং আন্ত্রিক বা ডায়রিয়া বা মহামারী যাই বলুন সেগুলো দেখা দেবে না। এটা খুব জরুরি কাজ হবে। এরপরে যেটা করণীয় কাজ, যদি বাঁধ ভাঙে তাহলে মানুষ যেমন বিপন্ন হবে, কিন্তু গৃহপালিত পশু যারা থাকবে অনেকেই মারা যাবে, ছাগল হোক, গরু হোক, এসব মারা যাবে। তখন যেটা করণীয় কাজ, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা পচন ধরবে, দ্রুত সেগুলোকে ব্লিচিং দিয়ে মাটির তলায় রাখতে হবে যাতে কোনো রোগ না ছড়াতে পারে। এই কাজ করার পরে সুন্দরবন 2-3 দিনের এই সমস্ত ঝড়ঝাপটা, তারপরে আসবে নদীবাঁধ,
মেরামতির কাজ, কোথাও তো মাটির কাজ। সেক্ষেত্রে ব্যাপক জনগণের অংশগ্রহণ বেঁচে রেখে এই নদীবাঁধ হাজার হাজার কিলোমিটার প্রায় 3,500 কিলোমিটার যা শুনছি, যে বেগে ঝড় আসছে তাতে কমপক্ষে আমার ধারণা 1,000 কিলোমিটারের বেশি নদীবাঁধ ভাঙবে। একটা কোটাল আছে তো অবশ্যই পরে আবার একটা পূর্ণিমা 15 দিন সময় পাওয়া যায়, এই সময়ের মধ্যে পুনর্গঠনের কাজটা শুরু করতে হবে। এতে ব্যাপক মানুষের অংশগ্রহণ চাই, নারী পুরুষ সব। এক্ষেত্রে আমার প্রস্তাব সরাসরি যে 100 দিনের কাজের 202 টাকা এদিনই হবে না। আমরা অতীতে আয়লার ক্ষেত্রে বলেছিলাম 2 কেজি চাল, 2 কেজি আলু আর ডাল, তাহলে অসংখ্য অজস্র শ্রমিক কিন্তু পাওয়া যাবে এবং 7 দিনের মধ্যে তাদের টাকাটা দিতে হবে, এটা গ্যারান্টি করতে হবে। তাহলে এই যে সময়টা পাবো একটা অমাবস্যার পোর্টাল থেকে পূর্ণিমার পোর্টাল 15 দিন, তাতে প্রায় 90% বাদ আমরা পেতে ফেলতে পারি। আয়লার সময় তো আমরা এই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছিলাম। এরপরে যে কাজটা আসবে, যে যদি বাঁধ ভাঙে চাষবাস জমি জায়গা সমস্ত লবণাক্ত হয়ে যাবে, পুকুর লবণাক্ত হবে, জোয়ার ভাটায় সুন্দরবনে জল ওঠানামা করে প্রায় 12-14 ফুট, হাজার হাজার সুইচ গেট আছে এবং এই আমন চাষ আসছে। মাঠ যদি লবণাক্ত হয়ে যায় তাহলে সেখানে আমন চাষ সম্ভব হবে না। এক্ষেত্রে ডি ওয়াটারিং, পুকুরের জল পাম্প করো, খালে ফেলো, খাল থেকে নদীতে যাবে সুইচ গেটের মাধ্যমে, মাঠের জলটাও নেমে যাবে। আবার এরপরে